ঘটনা হয়েছে, আজকে 1 বছর হয়েছে মায়েরা বিয়ে দিয়েছি। তো তারা প্রথমে আমি সৌদি আরবে থাকতাম, বাড়িতে এসে মাইয়া আবার জামুকে ছুটি দিয়েছি। আর মাঝে মাইয়া মা কইছে দুইটা মেয়ে আমার বড়, কইছে এটারে বিয়ে দিয়ে দাও। তো অনেক তারা বিয়ের আলাপ লইয়া আইসে, আর অনেক ছেলে বাদে তারা গার্জিয়ান আছে আগে সেটা পছন্দ হয়েছে না, ঠিক আছে। আবার ছেলে আবার তার নানিরে লইয়া আইসে, দিদিমারে লইয়া ইয়া ছেলে পছন্দ করছে, কইরা কইছে আমি এদিক দিয়ে বিয়ে দিলাম। তো অনেক আমরা ফুলা দিকে চলে দিয়েছি, বিয়ে দিছি। বিয়ের 2 মাস পরেতে ছেলের মা কইতেছে মেয়েটা পছন্দ হয়েছে আমার। তো ছেলে কইতেছে আমি তো পছন্দ করে আনছি, তো মানে ছেলের কেমন কইতেছে না এটা তুই সাইয়া দে, সাইয়া দে আমি আবার বিয়ে করামু। তখন ছেলে কইতেছে না আমি এটা সাইয়া বিয়ে করে আনছি, এটা দিতাম না। তো এরকমভাবে ছেলের লোকে তার মা কন্টিনিউ টকসারি এসব করতেছে, এবং তার বাবা, তার ভাই, তার কাকা কাকা তিনজনে ধরে একদিন মারছে, আরে এই বউ সাইড়ে দিত। এরপরে আমরা খবর পাইছি, আমরা ওই পঞ্চায়েতের প্রধান মেম্বার সবাই খবর দিছে, গেছি আমরা হিন্দু লোক গেছে, যাই বিচার হইয়া ছেলেটার ভিন্ন করে দিছে। এবার ভিন্ন হওয়ার পরে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটার ভিতরে তারে দিছে বিচার ওইদিকের পঞ্চায়েতের লোকেরা, বলছে তোমার বড় ছেলে, তোমার ছেলে এটা থাকবো। গতকালকে কি হয়েছে ওইটাই তো কইতেছি। তো আরে ছেলেটারে কন্টিনিউ টকসারি করে তোর শ্বশুরের টাকা আছে বিদেশ করিয়েছে, টাকা আন আলাদা গড় কর। তখন কন্টিনিউ তারা এসব কর। গতকালকে যখন সকালেতে গাড়ি চালিয়ে আসছে, আর পরে কইছে গরু ঢুকিস না তুই, বলছে গের তোর শ্বশুর বাড়িতে টাকা আন। কে কইছে? তার বাবা। কি নাম? শ্বশুর বাড়িতে টাকা এনে তুই একটা গড় কর, এই গরু ঢুকিস না কই এসে। তার বাবা আগে তো একবার মারছে, আবার লাঠি লুটি লইয়ে গেছে। তুই তার বউর সামনে অন্য অন্য মানুষের সামনে এরকম অপমান করছে। তাই কইছে ঠিক আছে তোমার ঘর তোমার দিয়ে যান, তোমার সুখী করে দিয়ে যান। কইয়া ঘরে ঢুকছে, ঢুকিয়া ফাঁসি লাগালে। তখন আমার মাইয়া 16 দিন হয়েছে সিজার হয়েছে, মাইয়া তো দেখছে না। তো মানে মাইয়া তো আর এই দরজায় লকার জন লাগাই লিয়েছে ভিতর দিয়া, ঢুকতে না। তখন সিল লাইয়া লাঠি দিয়ে ফিট্টা ফিট্টা কইতেছে, হ্যাঁ মারা দিতেছে। হ্যাঁ বাবা কইতেছে তে মরতো না নাটক করে, কইয়া কইতে মরে যাক এইসব কইয়া আরে মেরে লেছে। তারা ভাইয়ে তার কাকা তার বাবা আমি প্রশাসনের কাছে। তারপরে তারপরে আমরা তো খবর পাইছি অনেক পরে, তার মারার পরে তারা বাপ হয়েছে না হসপিটাল, ভাই হয়েছে না, মা হয়েছে না, কেউ না, পাড়ার প্রতিবেশীরা তারা হসপিটাল আছে মারা গেছে। আর ওই পায়ে তারা কি করছে আমার মায়ের উদ্যোগ পিঠটা ফাইটটা ওই 16 দিনের বাচ্চাটার পর্যন্ত ইটাও দেখালা দিছে। আপনার মেয়েরে কোন কোন জায়গায় মাস? মায়েরে হ্যাঁ শ্বশুরে গালে কামড় দিছে, গলাটি চিপছে, পিড়ে লাতে দিছে, ঘাটে টিটাল দেখালা দিছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সানিয়া আক্তার। বয়স কত? বয়স 19 বছর। স্বামীর নাম কি? স্বামীর নাম বাচ্চু মিয়া। বিয়ে হয়েছে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে, ছেলে হয়েছে। অশান্তি কতদিন দিলা? অশান্তি বিয়ের 2 মাস পরে। আপনার মেয়ের এখন অবস্থা কিরকম? এখন তো মেয়ের অবস্থা ডাক্তার দেখাচ্ছে, ছুটি দিতেছে না। এই বিষয়ে আপনি থানাতে মামলা করছেন? তারা মামলা করছি। কি পুলিশ দোষ? মামলা করছি না, যে পুলিশের তো হেরে আনছে, হেরা আমারে কালকে রাত্রেও ফোন করছে। এখানে ভালো করে হেরে চিকিৎসা করতাম, করার পরে হেরার লোকে যে যোগাযোগ করতাম কেসের দরকার নেই, হেরে এটা চিন্তা করবো। আবার আমি অনেক চিন্তা করছি, আপনারা মিডিয়ার মাধ্যমে উচিত যাতে একটা বিচার হয় যেটা সত্যি, এটা যাতে বাইরে কেন আমার জামাইরে আমার মেয়েটার জীবনটা নষ্ট করছে এটা তথ্য ভালো করে আপনারা দেখতে একটা সুবিচার করে দেন। আমার মায়ের জীবনটা লাইফ শেষ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আক্কাস। কোনখানে বাড়ি আপনার? পূর্ব পালাটানা। পালাটানা বিয়েছেন কোনখানে? পুরাপালা জয়পুর থানা, উদয়পুর। উদয়পুর।